আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ইমি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিক কাবাব এবং লুচি কীভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় তার রেসিপি। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন পারফেক্টলি বাসায় খুব সহজে শিক কাবাব কীভাবে তৈরি করতে হয় এবং লুচি কীভাবে তৈরি করতে হয় তার রেসিপি দেখে নেওয়া যাক। শিক কাবাব তৈরি করার জন্য প্রথমেই আমি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি এবং এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1/2 কাপ পেঁপে বাটা। পেঁপেটা টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, এটা খোসা সহ বেটে নিতে হবে। দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ গুঁড়োমরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এটা আমার গরম মশলা এলাচ লঙের মশলা দিয়েছি, এটা আমার বাসায় তৈরি গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী। এখন এগুলো সব কিছু খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ নিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, পরে ভুজে আবার লবণটা অ্যাড করব। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা ইউজ করলে কিন্তু শিক কাবাবটা খেতে ভালো লাগবে আর এটার টেস্টটাও অন্যরকম আসবে, তাই অবশ্যই সরিষার তেলটা ইউজ করলে ভালো হয়। এখন এটাকে আমি 24 ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব, 24 ঘন্টা পর আমি ফিরে আসব। আবার একটা মিক্সিং বল নিয়েছি, নিয়ে নিব আমি 1.5 কাপ ময়দা লুচি তৈরি করার জন্য। দিয়েছি 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ তৈল, দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার লুচির জন্য ডোটা একদম রেডি। এখন এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। চব্বিশ ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে শিক কাবাবের গরুর মাংসটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা কীরকম হয়েছে, আর এটা 24 ঘন্টা পর ম্যারিনেট করে রাখার পর এটা কতটা সফট হয়েছে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি অতিরিক্ত তেলে শিক কাবাবগুলো ভাজবো না। এখন আমি কাঠের ভিতর গরুর মাংসগুলো গেঁথে নিচ্ছি। পেঁপেটা দেওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখলে গরুর মাংসগুলো অনেক সফট হয়ে যায় এবং অনেক নরম হয়ে যায়, তাই অবশ্যই এটা টেন্ডারাইজার হিসেবে কাজ করে, তাই খোসা ছাড়া পেঁপেটা অবশ্যই দিতে হবে। খোসা ছাড়া পেঁপেটা দিলে কিন্তু কাজ করবে না। এই তো আমার কাঠির ভিতরে বিপগুলো গাঁথা হয়ে গেছে।
এখন ওই সামান্য গরম তেলের মধ্যে আমি শিক কাবাবগুলো ভেজে নিচ্ছি। চুলার আগুনটা একদম লোতে রেখে কাবাবগুলো ভাজতে হবে না, নাহলে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। একটা সাইড হয়ে গেলে সেটাকে চিমটি দিয়ে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। এই তো আমার শিক কাবাবগুলো একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমার কাঠি থেকে একদম ছুটে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যেটা কতটা পারফেক্ট হয়েছে। আবারও বাকি শিকগুলো দিয়ে দিচ্ছি। আবার একটা সাইড হয়ে গেলে সাইডটাকে উল্টিয়ে একটা সাইড দিয়ে দিব। এই তো আমার সবগুলো শিক ভাজা হয়ে গেছে, শিক কাবাব। 20 মিনিট পর আমি ফিরে এলাম আমার লুচির জন্য। ডোটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এখন আমি লুচিগুলো বানিয়ে নিব। আমি কিছু লেজি কেটে নিচ্ছি লুচির জন্য, ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। বারোটা বল করে নিয়েছি, এখন এগুলো দিয়ে আমি লুচি বানিয়ে নিব। সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। লুচি রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না আর অতিরিক্ত মোটাও হবে না, যে দেখতে পাচ্ছেন কীরকম হবে। চুলে আমি বেশ কিছুটা তেল দিয়েছি, এখন চুলার ভিতর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিব। এই তো আমার লুচিগুলো হয়ে গেছে, আবার আরেকটা দিয়ে দিব। এই তো আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, এরই মাঝে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে আমার আজকে শিক কাবাব এবং লুচি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসে একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।